সদর দপ্তর 71 মেকানাইজড ব্রিগেড এবং মেকানাইজড ব্রিগেড ইউনিট সমূহের পতাকা উত্তোলনের এই মহতী অনুষ্ঠানে সেনা প্রধান হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে করোনা পরিস্থিতির মধ্যে আমরা সকলে সুস্থ থেকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। আজকের এই অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার মূল নায়ক এবং যার একক নেতৃত্বে পেয়েছি আমরা এই স্বাধীন এবং সার্বভৌম দেশ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোচ্ছ্বাসকারী 30 লক্ষ শহীদদের এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। আমি স্মরণ করছি সশস্ত্র বাহিনীর সকল শহীদদের, যারা শুধু স্বাধীনতার যুদ্ধেই নয়, তার পরবর্তী সময়েও দেশে বিদেশে আমাদের দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর, সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার স্বপ্ন ক্রমাগত বাস্তবতা হচ্ছে, যার সুযোগ্য নেতৃত্বে রয়েছে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঙ্গনে এগিয়ে যাওয়ার নেপথ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সময়ের পরিক্রমায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। আমাদের অকুতোভয় সেনানীরা দেশ গঠনমূলক বিভিন্ন কার্যক্রম, জাতীয় দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের শান্তি রক্ষা কার্যক্রমের দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও সমৃদ্ধ সেনাবাহিনী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুনির্দিষ্ট দিক নির্দেশনায় ফোর্সেস গোল 2030 একটি যুগোপযোগী পদক্ষেপ, যা আজ বাস্তবায়নের পথে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র মেকানাইজড ব্রিগেড এবং মেকানাইজড ব্যাটালিয়নগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। 11 বীর প্রথম মেকানাইজড ব্যাটালিয়ন হিসেবে রূপান্তরিত হয়, পরবর্তীতে 15 ইস্ট বেঙ্গল, 40 ইস্ট বেঙ্গল ও 9 বীরকে পর্যায়ক্রমে মেকানাইজড ব্যাটালিয়নে রূপান্তরিত করা হয়েছে। এরই মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ উপযুক্ততা এবং নতুন মাত্রা অর্জনে সক্ষম হয়। 2013 সালে 71 পদাতিক ব্রিগেড নতুন নামকরণে 71 মেকানাইজড ব্রিগেড হিসেবে প্রকাশ লাভ করে, যা আমাদের সেনাবাহিনীর একমাত্র মেকানাইজড ব্রিগেড। সেনাবাহিনী প্রধান হিসেবে এই অগ্রযাত্রার একজন অগ্রজ সেনানী হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সেনাবাহিনীর আধুনিকায়ন ও উৎকর্ষতার সাধনে সর্বদা পৃষ্ঠপোষকতা, অনুপ্রেরণা ও দিক নির্দেশনা প্রদানের জন্য এবং সেনাবাহিনী প্রধান হিসেবে আমার উপর আস্থা এবং সার্বিক অগ্রযাত্রায় আমাকে অংশীদার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অবদান সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আশ্বস্ত করছি আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুনির্দিষ্ট দিক নির্দেশনায় দেশপ্রেমে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে দেশের সর্বোচ্চ সেবায় আত্মত্যাগে প্রস্তুত থাকবে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার সেবায় তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে, এই বিশ্বাস আমি করি। পরিশেষে শত ব্যস্ততার ভিতরেও মূল্যবান সময় ব্যয় করে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে।
আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন জয় বাংলা।